ব্রিটেনের অন্যান্য শহরের মতো ম্যানচেস্টারে উৎসব আর আনন্দের মধ্য দিয়ে পালিত হলো বাংলা নববর্ষ পহেলা বৈশাখ। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি শাহ কাইয়ুম। ম্যানচেস্টার সহকারী হাই কমিশনারের উদ্যোগে এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বৈশাখী মেলা স্থানীয় জিএমবি হলে সোমবার। বর্ণাঢ্য র্যালির মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে জিএমবির সামনে এসে র্যালিটি শেষ হয়। মেলা প্রাঙ্গণে বিভিন্ন স্টলে শুরু হয় বেচাকেনা, তা চলে সারাদিন। সন্ধ্যায় স্থানীয় শিল্পী গোষ্ঠী অনামিকা ও সুরসাগরের শিল্পীরা গান গেয়ে দর্শকদের মাতিয়ে রাখেন। অনুষ্ঠানের আয়োজক ও অতিথিরা বলেন, এত উৎসাহ উদ্দীপনা সবার মধ্যে দেখতে পাচ্ছি, এত চমৎকার বাংলাদেশি একটা দেশীয় পরিবেশ এখানে বিরাজ করছে, যেটা নিজে না আসলে অনুভব করা সম্ভব না। অতীতের দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার হোক এই শুভ নববর্ষের। গ্রেটার ম্যানচেস্টার থেকে শাহ কাইয়ুম, চ্যানেল এস টেলিভিশন নিউজ।